আজকের ভিডিওটা অনেক শর্ট হতে যাচ্ছে কারণ খুবই ছোট অল্প সময়ের মধ্যে আমি দেখাবো যে আমি আমার প্রতিদিন সকালে ছটফট যে স্কিন করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো খুব বেশি না এটা হচ্ছে আমি একদম রেগুলার প্রতিদিন যেটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর উইকলি কি করি সেটা আমি আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে শেয়ার করবো প্রথমে যেটা করি আমি আমার ফেসটাকে একটা আমার যে হোমমেড ড্রাই ফেস ওয়াশ মানে আমার হোমমেড যে ফেস ওয়াশটা আছে সেটা দিয়ে ওয়াশ করি অথবা যে রেগুলার ফেস ওয়াশ আছে সেটা দিয়ে ওয়াশ করি তো আমার হোমমেড ফেস ওয়াশটা আমি কীভাবে বানিয়েছি সেটার লিঙ্ক আমি এখানে দিতে পারি একটা ছবি আপনাদের সাথে শেয়ার করে দিতে যাতে করে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন তো ওই চ্যাপ্টার এখন গেলাম না কারণ তো ফেস অলরেডি ওয়াশ করা আছে এখন আমি চলে যাবো সরাসরি টোনার আমার স্কিন কেয়ারের একটা বড় পার্ট হচ্ছে টোনার আমি মানে যে কোনো একটা টোনার ইউজ করি হয় বডি শপের স্কিন ম্যাটিফাইং টোনার অথবা হচ্ছে নর্মাল গোলাপ চন্দ্র মাঠা সেটা ইউজ করি যখন যেটা আমার ভালো লাগে আর যেহেতু সকালবেলা একদমই টাইম থাকে না তাই আমি কোনো কটন নিই না জাস্ট হাতে নিয়ে এভাবে আমার পুরো ফেসে লাগিয়ে নিই যেহেতু এটা খুবই শর্ট একটা ভিডিও তাই এখানে আমি খুব বেশি কোনো কিছু অ্যাড করছি না আর এটা আমি ইউজ করি কারণ এটাতে আমার ব্রন চলে যায় আমার পোরটা একটু মিনিমাইজ করে তারপর আমার যে ব্রনের পরে যে দাগটা হয় সেটা রিমুভ করতে মানে স্কিনে স্পট রিমুভ করতেও কিন্তু এটা খুব ভালো হেল্প করে তাই এটা আমি ইউজ করি আর এটা আমি আরও কয়েকটা কারণে ইউজ করি এবং কী কী কারণে কোথায় কোথায় ইউজ করি সেগুলোর জন্য আমাদের একটা ভিডিও করবেন সাথে বাট এটা আমার খুবই পছন্দের একটা টোনার আমি মনে করি যাদের ব্রন আছে তারপরে স্কিনে বিভিন্ন ধরনের ডার্ক স্পট আছে এবং ওপেন পোর্স আছে তাদের এই টোনারটি ইউজ করা উচিত তো যখন টোনার একদম অ্যাবজর্ব হয়ে যায় তারপরে আমি একটা ময়েশ্চারাইজার ক্রিম লাগাই রাইট নাও আমার স্কিনে অনেকগুলো ডার্ক স্পট আছে তাই আমি একটা হোয়াইটেনিং ক্রিম ইউজ করছি যেটার নাম হচ্ছে ছোট্ট নিকো মাও হোয়াইটেনিং সি খুবই ছোট্ট একটা মানে কি বলে এটাকে ডিও খুবই কম পরিমাণে আছে এখানে আছে মেবি হ্যাঁ 10 ml বাট এটা হচ্ছে 280 টাকা খুবই কম পরিমাণে আছে কিন্তু মানে ওই যে একটা কথা হচ্ছে না ছোট পাটাকা বাড়া ধামাকা তো ওই টাইপের আর কি খুব ছোট বাট এটা খুব ভালো কাজ করে দেওয়ার সাথে সাথে স্কিনটা একদমই ব্রাইট হয়ে যায় মানে চটচল দিয়ে আপনি যদি কোনো মানে হোয়াইটেনিং ইফেক্ট চান তাহলে এই ক্রিমটা ইউজ করতে পারেন আমি যেটা দেখলাম করে যে এটা আমাকে যেরকম ফেসে গ্লো এনে দেয় ঠিক একই পরিমাণে গ্লো কিন্তু আমি আরেকটা ক্রিমে পাচ্ছি সেটাও আমি দেখাচ্ছি কোনটাতে পাচ্ছি একই রকম বাট প্রাইস একটু কম বেশি আছে ওকে দিস ইজ দ্য ক্রিম এটা হচ্ছে পন্ডসের টোন আপ ক্রিম এই ক্রিমটা আর এই ক্রিমটা আমি বলবো অলমোস্ট সেম এটা দেওয়ার পরে আমার যেরকম অনুভূতি হয়েছে এই ক্রিমটা দেওয়ার পরেও সেই একই রকম এটা হচ্ছে একটু পিঙ্কিশ হোয়াইটেনিং ইফেক্ট দেয় আর এটা হচ্ছে হোয়াইটেনিং ইফেক্ট দেয় তো দুটোই কিন্তু স্পট রিমুভ করার জন্য খুবই ভালো আর এটাতে আবার আপনার এসপিএফ পাচ্ছেন এই জন্য আমি বলবো যে এটাতে এসপিএফ আছে মানে সানস্ক্রিমের কাজ করবে যেহেতু সানস্ক্রিমের কাজ করবে এটা সো আপনার এটা ইউজ করতে পারেন আর এটার প্রাইসও কম 199 টাকা কিন্তু পাচ্ছেন 35 ml এই 35 ml হচ্ছে মাত্র 199 টাকা আর এটা মাত্র 10 ml বাট এটা প্রাইস 280 টাকা কিন্তু আমার মনে হচ্ছে এটাতে আরও কিছু উপাদান আছে বাট এটাতে না খুব একটা কিছু লেখা নাই এই জন্য আমি এটা সম্পর্কে খুব একটা ডিটেলসে যেতে পারিনি বাট দুটোই বেশ ভালো লেগেছে আমার কাছে হোয়াইটেনিং ক্রিম হিসেবে তারপরে আমার অল টাইম ফেভারিট সেটা হচ্ছে যে আমি একটা সানব্লক ইউজ করবোই আমার যদি ক্রিমে থাকেও তারপরেও আমি একটু ইউজ করি কারণ অনেক সময় আগুনের কাছে যেতে হয় আমাদের ব্যালকনিতে প্রচুর রোদ পড়ে আমাকে মানে প্রতিদিন কয়েকবার রোদের মধ্যে যেতে হয় এর জন্য আমি SPF 50 এই সানব্লকটা ইউজ করি এটা ইউজ করার একটাই কারণ সেটা হচ্ছে আমার স্কিন অনেক বেশি অয়েলি আর এটা ম্যাটিফাইং একটা লুক দেয় কোনো অয়েলি চিটচিটে থাকে না প্লাস SPF 50 মানে আমাদের দেশের ওয়েদারের জন্য একদম পারফেক্ট মানে খুব গরম যখন পড়ে লাইক 40 ডিগ্রি সেলসিয়াস যখন থাকে বাংলাদেশে
তখনও এটা আমি ইউজ করি আর এখন তো কথা আর যে অনেকে মনে করে কি শীত আছে রোদ নয় বৃষ্টি হচ্ছে আজকে সানব্লক না দিলেও হবে তাদেরকে আমি বলছি যে না সানস্ক্রিন এটা সবসময় ইউজ করা উচিত ইভেন আমরা যখন অনেক বেশি লাইটের মধ্যে থাকি আমাদের তখনও ইউজ করা উচিত This is the final look. In the final look, bala kichu nei. Eta hocche amar daily morning skin care jeta na korli na jeta ami protidin kori ekebare 100% mane eta amar rutini hobe. Eta thaktei hobe eta chhara cholbei na. Thik ache? Ar ei short video ta ekhane shesh. Amar onno kono video te apnader sathe amar skin care share korbo. Ajke pojonto bye.